আমার বিয়ে বেশি দিন হয়নি, কিন্তু এর মধ্যেই আমি গণ্ডগোলের গন্ধ আজ করতে পেরেছি। আমার বউয়ের নাম ইন্দিরা। ওর একটা অদ্ভুত রোগ আছে যেটা বিয়ের আগে শ্বশুরবাড়ি থেকে কেউ জানায়নি আমাকে। বিয়ের কিছুদিন পর নিজে থেকেই জানতে পেরেছি রোগের নামটাও অদ্ভুত, পিকুইডিয়ার কন্ডাক্টর সিন্ড্রোম। মানে আমার বউ থেকে থেকে বাসের কন্ডাক্টরের মতো আচরণ করে অবচেতন মনেই, সেটাও আমি বুঝতে পেরেছি। প্রথম যেদিন টের পেলাম সেদিন আমাদের ফুলশয্যা। আমি ঠিক করেছিলাম ওকে সহজ হওয়ার জন্য সময় দেব, ফুলশয্যার রাতে দু একটি কথা বলেই ঘুমিয়ে পড়ব, সারাদিনের খাটাখাটনিতে দুজনেই ক্লান্ত থাকবো, সেটাই বরং ভালো হয়। আমি সেই মতো সবাই ঘর থেকে বেরিয়ে গেলে দরজার ছিটকিনি তুলে দিয়ে বিছানায় বউয়ের পাশে গিয়ে বসলাম। কোনো কথা খুঁজে না পেয়ে শেষে বললাম, তুমি নিশ্চয়ই ক্লান্ত আছো। ইন্দিরা মাথা নাড়ল। আমি আবার বললাম, তাহলে শুয়েই পড়ো নাকি? ইন্দিরা বোধহয় বুঝল যে ওরও দু একটি কথা বলা উচিত, ও ইতস্ততভাবে বলল, না না কথা বলুন না। আমি এক মিনিট ভেবে বললাম, তুমি সহজ হতে পারো আমার সঙ্গে, আমাকে আপনি করে বলতে হবে না, আমাকে তোমার বন্ধু ভাবতে পারো, আমার সঙ্গে ইয়ার্কি টিয়ার্কিও করতে পারো, মানে ফ্র্যাঙ্ক হতে পারো আর কি। ইন্দিরা লাজুক মুখে আমার দিকে হাত বাড়িয়ে বলে উঠল, কই আপনারা দেখি। এই আমি যে আমি এতক্ষণ ফ্র্যাঙ্ক হওয়ার ব্যাপারে এত কথা বললাম, সেই আমিও লজ্জা পেয়ে গেল। কোনো রকমে বললাম, মানে আজকেই, মানে এত তাড়াতাড়ি, না করলেও হবে। ইন্দিরা লজ্জায় মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। অনেকক্ষণ অপেক্ষায় থেকে শেষে হতাশ হয়ে ভোর চারটার সময় ঘুমোতে গিয়েছিলাম। তখন কি আর জানতাম ইন্দিরা আমার কাছে টিকিট চাইছিল, অন্য কিছু না। যাক গে, আমার অত তাড়া ছিল না, তখনও কিছু আন্দাজ করতে পারিনি। ইন্দিরা আমার সঙ্গে তেমন কথা বলতো না, ইশারা ইঙ্গিতেই কথা বলতো বেশি। মাঝে মধ্যে মনে হতো আমার বউ হয়তো বোবা, তাতে অবশ্য আমার খুব একটা অসুবিধা হচ্ছিল না, মুখ খোলে না খোলে না, কিন্তু যেদিন মুখ খুলল সেদিন গোটা বাড়িতে হইচই পড়ে গেল। প্রথমেই বলে রাখি আমাদের জয়েন্ট ফ্যামিলি, এই নিউক্লিয়ার ফ্যামিলির যুগে যখন সবাই আলাদা আলাদা কক্ষপথে নিজের পেয়ার তৈরি করে ইলেকট্রনের মতো ঘুরপাক খাচ্ছে, তখন আমার বাবা আর জ্যাঠা সিদ্ধান্ত নেয় তারা একসঙ্গে থাকবে আমাদের পৈতৃক ভিটেই। আমিও তাই আমার জেঠতুতো দাদার সঙ্গেই বড় হয়েছি, আমাদের মধ্যে বেশ মিলমিশও আছে, ভালোবাসাও। যা হোক, আমাদের এই পুরনো বাড়িতে একটাই সমস্যা, আর সেটা হলো বাথরুম। গোটা বাড়িতে মাত্র দুটি বাথরুম, একটি বাড়ির বাইরের দিকে, সেটাই খুব প্রয়োজন ছাড়া কেউ যায় না। বাড়ির মধ্যে যে বাথরুমটি আছে সেটাই সবাই ব্যবহার করি। ইন্দিরা সেদিন স্নান করতে ঢুকেছিল, হঠাৎ আমার জ্যাঠা পেটে হাত দিয়ে ছুটতে ছুটতে এসে বলে, বৌমা তুমি একটু বাইরেরটাই যেতে পারবে, আমার ভীষণ এমার্জেন্সি। আমার জ্যাঠা সরল মানুষ, সরল মনেই কথাটা বলেছেন, সে আর কি করে জানবে আমার বউ প্রত্যুত্তরে আচ্ছা না বলে বলবে, চলুন চলুন ভেতরে চলুন, আরো অনেকের জায়গা হবে। কথাটা শুনেই আমার জ্যাঠা তো অবাক। এই ঘটনাটা আমাদের বাড়িতে আমাশার মতো ছড়িয়ে পড়ল। জ্যাঠা এরপর আর কোনোদিনই ইন্দিরার মুখোমুখি হওয়ার সাহস দেখায়নি, বেশ কয়েকদিন আড়ালে ছিল। ইন্দিরাও দরজায় খিল তুলে বসেছিল, সবাই আড়ালে কথা বলতে শুরু করেছিল। ব্যাপারটা আমার খারাপ লাগল, ইন্দিরার সঙ্গে আমার অল্প দিনের পরিচয় হলেও সে তো আমার বউ, তাছাড়া ইন্দিরা এরকমভাবে বললই বা কেন সেটা জানাও প্রয়োজন। আমি ঘরের দরজা বন্ধ করে সরাসরি ওকে প্রশ্ন করলাম, আচ্ছা তুমি সত্যি জ্যাঠাকে ওই কথাটা বলেছ? ইন্দিরা নিরুত্তর। আমি আবার প্রশ্ন করলাম, কেন বলেছ? এবার একটু কড়াভাবে। বুঝলাম ও ঘামতে শুরু করেছে, তবুও কোনো উত্তর দিল না। আমি থাকতে না পেরে গলাটা আরেকটু তুলে দিলাম, বলবে কি কিছু? দেখলাম ইন্দিরার চোখে জল এসেছে, ও ছলছল চোখে আমার দিকে তাকিয়ে বলল, আমি ইচ্ছে করে বলিনি, এটা আমার একটা রোগ। রোগ? আমি আশ্চর্য হয়ে গেলাম, তোমার বাথরুমে যেতে গেলে সঙ্গে কাউকে লাগে? আমাকে বলতে, জ্যাঠাকে কেন বলতে গেলে? ইন্দিরা বলে উঠল, আস্তে আস্তে লেডিস আছে। ঘরের বাইরে থাকা আমার মা আরো চমকে উঠল, মায়ের হাত থেকে গরম চায়ের কাপ পড়ে গিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল।
আমাদের কথা এগুলো না, কিন্তু আমার মনে সন্দেহ দানা বেঁধে গেল। কিছু একটা আছে, আমাকে জানতেই হবে। ঠিক করলাম একেবারে কোম্পানিতে গিয়েই খোঁজ নেব ম্যানুফ্যাকচারিং ডিফেক্টটা কী, কারণ আমি তো হ্যান্ডেল উইথ কেয়ার করেছি। তাই সেই মুহূর্তে আর কিছু বললাম না, ইন্দিরাকে শান্ত করলাম, ওর গায়ে মাথায় হাত বুলিয়ে দিলাম। আচ্ছা, তোমাকে আর কিছু বলতে হবে না, আমি বুঝতে পেরেছি, আমি জ্যাঠামণিকে বুঝিয়ে বলে দেব। দুদিন পরে শ্বশুর বাড়িতে গেলাম, আমাকে দেখে শ্বশুর মশাইয়ের কপালে ভাঁজ দেখা দিল। আমি সরাসরি তাকে প্রশ্ন করলাম, আপনার মেয়ের রোগটা কী বলুন তো? শ্বশুর মশাই এড়িয়ে যেতে চাইলেন, কী রোগ থাকবে, কিছু তো নেই, তুমি বসো বাবা, আমি ইন্দিরার মাকে চা করে আনতে বলি। আমি শ্বশুর মশাইয়ের হাত ধরে তাকে বসিয়ে দিলাম, পরিষ্কার করে বলুন তো ব্যাপারটা কী, আপনার মেয়ে নিজে থেকে আমাকে বলছে ওর রোগ আছে, কী রোগ সেটা বলেননি কেন আপনারা? বাড়িতে এমনিতেই অনেক ক্যাঁচাল হয়ে গেছে, আপনি আর কথা ঘোরাবেন না প্লিজ, বলুন। শ্বশুরমশাই বুঝলেন পালানোর আর পথ নেই, তিনি আমতা আমতা করে আমাকে সব বললেন। শুনে তো আমার মাথায় হাত, এ আবার কেমন রোগ, এরকম হয় নাকি, এ তো প্রথম শুনছি, কেউ থেকে থেকে বাস কন্ডাক্টরের মতো হয়ে যায়। ধুয়ে ধুয়ে চার হচ্ছে ঠিকই, কিন্তু তাও এ তো অদ্ভুত রোগ রে বাবা। আমি হাজারটা চিন্তা করতে করতে যখন বাড়ি ফিরি, তখন দেখি পুরো বাড়ি শুনশান, জ্যাঠারা কেউ বাড়িতে নেই, বাবাও নেই, শুধু এক কোণে আমার মা মাথায় হাত দিয়ে বসে আছে। আমি ব্যাগ নামিয়ে মাকে জিজ্ঞাসা করলাম, মা কী হয়েছে গো? কাউকে দেখছি না। মা কটমট করে আমার দিকে তাকিয়ে বলল, সবাই ওর পিতাকে নিয়ে নার্সিংহোমে গেছে। বৌদি নার্সিংহোমে? আমি চমকে উঠলাম, কী হয়েছে? মা ফস করে উঠল, কী আবার হবে, তোমার ওই গুণধর বউয়ের জন্য এবার আমার বাড়িতে আগুন লাগবে। কেন, ইন্দিরা আবার কী করল? মা যেন আরও খেপে গেল, কী করেছে? ওর পিতা ছাদে রেলিংয়ে ভর দিয়ে কাপড় মেলছিল, তোমার বউ হঠাৎ করে আমার সামনেই ওকে ডেকে বলল বাই বাই, বেচারি ওর পিতা বাঁ দিকে কাত হতে হড়াম করে ছাদ থেকে পড়ে গেল, কে জানে কতগুলো হাড় ভেঙেছে। আমি আঁতকে উঠলাম, মাকে কী করে বলবো, তোমার বউমা জাত কন্ডাক্টর। যাই হোক, ওখান থেকে সরে পড়লাম, আপাতত ভাড়া বাড়িতে আছি, বাবা ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে, একটা ফ্ল্যাট খুঁজছি, এখানেও বেশি দিন থাকা যাবে বলে মনে হচ্ছে না। দুদিন আগেই আমার বউ বাড়িওয়ালিকে জিজ্ঞাসা করেছে, কোথায় নামবে দিদি?